হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে পড়েছিলাম, তো আজকে হচ্ছে দ্বিতীয়া। আকাশে বাতাসে একদম পুজো পুজো ভাব। তো যাই হোক, তো পুজো তো পড়েই গেল, আর এখন আমি সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি, তো স্নান ধান করে পুজো দিতে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমাদের গাছে দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে, এগুলো হচ্ছে স্থল পদ্ম। তো এটা হচ্ছে নতুন করে আর কি ফুটছে, এই সিজনে আর কি প্রথম ফুটছে। তো মা তো অনেকগুলো নিয়ে এসেছিলো, আর বাকিগুলো আশেপাশে অনেক কাকিমারা আছে তাদেরকে দিয়েছিল, আর আমাদের তবুও অনেকগুলোই ছিল। আর এখানে ছিল পঞ্চজবা, আর ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে না আমার খুবই ভালো লাগে। ছোটোবেলা আগে ভোরবেলা উঠতাম ফুল চুরি করার জন্য, তো এখন তো আর সেইগুলোকে খুব মিস করি। তো যাই হোক, তো আমি এখানে পুজো টুজো দিয়ে নিয়েছি, আর ঠাকুরকে আর খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আমার সাথে সাথে আমার ঋদ্ধি সোনাও উঠে পড়েছে, তো ও হচ্ছে বাইরে ছোটো দাদুর সাইকেল চালাচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, কী করছিস? সাইকেল চালাচ্ছ তুমি? বাবা কি অবস্থা! সাইকেল চালানো হচ্ছে তোর? কাকা এসে কাকার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, ওকে দেখলে অস্থির হয়ে যায়। সাইকেল চালাবে? এই দেখ, ছোট মানুষ হলে কি হবে, একেবারে পাকামি ষোলো আনা। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি আমার সকালের ব্রেকফাস্টটা করব। সকালের ব্রেকফাস্ট ছিল আজকে একদমই সিম্পল। এখানে মা ভেজেছিল, একদম শুকনো খোলায় ভেজেছিল, কোনো রকম তেল দেয়নি, আর এখানে ছিল অল্প একটু টোন্ড মিল্ক। তো এইটাই হচ্ছে আজকে সকালবেলার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে দেন তারপর রান্নাটা বসিয়ে দেবো। আর আমি আসার আগেই মা রান্না বসিয়ে দিয়েছে, তো এখানে মাছের মাথাগুলো ভেজে রেখেছে, আর মাছটাও ভেজে রেখেছে, আর এই যে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছে। তো আমি একটুকুনি হাতে আর কি নাড়াচাড়া করছিলাম, আমার রান্না করতে যেহেতু ভালো লাগে তো সেই কারণে। হাই করে দাও। হাই বাবা, গাড়ি চড়ছো? একা একা বাবার সাথে? চলো। পোজ দিচ্ছো আবার? পোজ দিচ্ছ? পারো পোজ দিতে? বলো কি খবর? পাকা বুড়ো ওটা। রান্না করতে করতে খুব চিৎকার চেঁচামেচি করছিল ঋদ্ধিমান, তো ওকে আর কি দেখতে গেছিলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম ও সাইকেল চালাচ্ছিল। আর এইখানে দেখো, এখন সন্ধে হয়ে গেছে, তো দুপুরবেলা আমি আর ও ঘুমাচ্ছিলাম, মা এখানে ভেজেছে হচ্ছে পকোড়া। এখন তো চিকেন পকোড়া মানে শুধু চিকেনই থাকে, আর আগে যখন আমরা চিকেন পকোড়া বলে জানতাম, ভেতরে শুধু একটুখানি চিকেন থাকতো আর বাঁধাকপি পেঁয়াজ দিয়ে একটা বড় মতন একটা বল মতন করা থাকতো, তো সেটাই হচ্ছে চিকেন পকোড়া বলে জানতাম। তো এটা না খেতে বেশ ভালোই লাগে, তো এখনও পাওয়া যায় যদি বা, তো সেটা আর কিনি না। তো মা আজকে বানিয়েছিল, বেশ ভালো বানায়, তো ওই জন্য আর কি নিয়ে আর কি চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ঋদ্ধি সোনা কিন্তু এটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তো ও সব কিছু নেবে বলে একটু ব্যস্ত হয়ে যায় যেহেতু ছোট মানুষ, তো সেই কারণে। তো ওকে একটুখানি দিয়ে দেবো হাতের মধ্যে। আর এখানে তো ও দিদার সাথে খেলছিল, সমস্ত রকম আর কি খেলনা ঠাল্লা সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আর যেহেতু পুজো শুরু হয়ে গেছে, আমাদের ঋদ্ধি সোনা কিন্তু আজকেও একটা নতুন জামা পরেছে, এটা দিয়েছে আমার একটা দাদা মানে মামার ছেলে, ওর মামা হয়, তো ওর জামাটাই আজকে পরিয়েছি, বেশ ভালো লাগছিল কিন্তু। আর এখানে দেখো, ওই পকোড়াগুলো নেবে বলে পাগল হচ্ছিলো, আর মা বলছিল যে যেহেতু চিকেন তো ওর বিছানায় কেন তুলেছিস, তাই বললাম থাক ও একটু নিক, তো ও একটু সমস্ত কিছু ধরবে ঘাঁটবে এগুলোই আর কি ওর ইচ্ছা। তো ওই জন্য ওকে বাধা দিচ্ছিলাম না, আমি ওকে দিয়ে দিচ্ছিলাম যে নে দেখ তুই কী করবি, দেখ তো খা বা যা খুশি কর, একটুখানি দেখি, বেশ ভালো লাগে কিন্তু। ও যখন সব কিছু ইন্টারেস্ট সহকারে ধরে তখন কিন্তু বেশ ভালোই লাগে, তো ওই জন্য ওর হাতে আমি দিয়ে দিয়েছি। তো
দেখলাম ও একটুকুনি একটুকুনি গালে দিচ্ছে, তো আমি ওকে বলছিলাম যে তোর কি ঝাল লাগছে না নাকি, তো দেখছিলাম যে ও না ও একটু জিভ দিয়ে আর কি টেস্ট করছে। আর এখন যেহেতু ওর হাতটা আর কি গালে উঠেছে, তো সেই কারণে যা পায় আর কি সমস্ত কিছুই গালে দিয়ে দেয়, কোনটা ভালো কোনটা খারাপ অত শত জানে না যেহেতু ছোট মানুষ, তো সেই কারণে তার যেহেতু দুধের মুখ, তো সেই কারণে এই জিনিসগুলো ওর ভালোই লাগে, খারাপ লাগে না। তো ইন্টারেস্ট সহকারে দেখতে পাচ্ছ নিয়েছিল, আর আজকের মা করেছিল এই যে মুড়ি ঘণ্ট, তো বেশ ভালো হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে এখন এখানে মা আর ও মিলে খাচ্ছে, তার এবার আমিও খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুজো তোমরা কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।